তথাকথিত অধীর চৌধুরীর দুর্গে ফের ফাটল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের ২৪ ঘন্টার মধ্যেই মুর্শিদাবাদ পুরসভা দখল করল তৃণমূল। পুরসভার চেয়ারম্যান সহ ৮ জন কংগ্রেস কাউন্সিলর বুধবার শাসক শিবিরে নাম লেখান। এদিন মুর্শিদাবাদ পুরসভার ২জন বাম সমর্থিত নির্দল এবং ফরওয়ার্ড ব্লকের এক কাউন্সিলরও তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূল ভবনে সবার হাতে দলীয় পতাকা তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলবদলের জেরে ১৬ আসনের মুর্শিদাবাদ পুরসভার বর্তমান চেহারাটা দাঁড়ালো এই রকম। নির্বাচনে মাত্র ১টি আসন পাওয়া তৃণমূলের ঝুলিতে এখন ১২টি আসন। কংগ্রেসের রইলেন ২জন কাউন্সিলর, বিজেপির ২জন। মুর্শিদাবাদ পুরসভা যোগদান করার পরে মুর্শিদাবাদ জেলায় ৭টি পুরসভার মধ্যে ৬টি পুরসভা তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ হয়ে দখল নিল। ১টি রইল কান্দি, যা আইনি জটিলতার মধ্যে রয়েছে, কিন্তু আমাদের বিশ্বাস যে আগামী দিনে কান্দি পুরসভাও তৃণমূল কংগ্রেস দখল করবে। এর ফলে মুর্শিদাবাদের ৭টি পুরসভার মধ্যে ৬টিরই দখল নিল রাজ্যের শাসক দল। কংগ্রেসের হাতে রইল মাত্র কান্দি পুরসভা। এদিন জার্সি বদল করে শাসক দলে নাম লিখিয়েছেন উত্তর দিনাজপুরের ইসলামপুরের কংগ্রেস বিধায়ক কানাইয়ালাল অগ্রওয়াল এবং নদিয়ার কালীগঞ্জের কংগ্রেস বিধায়ক হাসানুজ্জামান হাসান। দল বদলের জেরে ইসলামপুর পুরসভাও গিয়েছে তৃণমূলের ঝুলিতে। বিরোধীদের অভিযোগ, কখনো নানা ধরনের প্রলোভন, কখনো মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি, কখনো আবার বিরোধীদের হাতে বোর্ড থাকলে বরাদ্দ টাকা না দেওয়া, এইসব কৌশলেই বিরোধী শিবিরে ফাটল ধরিয়ে অনৈতিকভাবে ক্ষমতা দখল করছে তৃণমূল। যদিও বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ।